বিশ্বাস কি জানো, তুমি যখন একটা ছোট্ট বাচ্চাকে উপরের দিকে ছুঁড়ে মজা করো, তখন সে ভয়ে না কেঁদে হাসতে থাকে। কারণ সে জানে তুমি তাকে কখনোই ফেলবে না, তাকে ঠিক ধরবে। সবসময় অপ্রকাশিত ভালোবাসাগুলোই অনেক মধুর হয়, কারণ এতে কোনো পাওয়ার আশা থাকে না, আবার হারানোরও ভয় থাকে না। ভালোবাসা পাওয়ার থেকে ভালোবাসা দেওয়াতে অনেক আনন্দ। তাই আমি সবসময় সবাইকে ভালোবাসতে চাই, আরও অনেক ভালো করে, কিন্তু কখনো ভালোবাসার আশা করি না। যদি ভালোবাসার আশা করতে থাকো, তাহলে তুমি ভেতর থেকে ক্ষীণ হয়ে পড়বে। তুমি যদি কাউকে সত্যিকারের মন থেকে ভালোবাসো, তবে তাকে ছেড়ে দাও। যদি সে তোমার কাছে ফিরে আসে, তাহলে বুঝবে সে তোমাকে সত্যিকারের ভালোবাসে। আর যদি না ফিরে আসে, তবে সে কখনোই তোমার ছিল না। আমি জানি না, সত্যিই আমি জানি না, যারা কাউকে ভালোবেসে ছেড়ে চলে যাওয়ার পর আবার তাকে মনে রাখে কিনা। আমার মনে হয় মনে রাখে না, কারণ তারা কিছু সময় অভিনয় করে সময় কাটাতে এসেছিল। যারা আজ ভালোবাসার মতো একটা পবিত্র ব্যাপার নিয়ে মজা করে, অভিনয় করে, আমার বিশ্বাস তাদের সঙ্গেও এমন অনেক ঘটনা ঘটবে যে ঘটনাগুলো তাদেরকে বুঝিয়ে দেবে কারো সাথে অভিনয় করলে কেমন লাগে, ভাবতেও অবাক লাগে। এতদিন ধরে সম্পর্ক রাখার পর হঠাৎ কী করে সব ভুলে যাওয়া যায়। তোমাকে ছাড়া আমি বাঁচব না বলা বেঈমানগুলো ঠিক বেঁচে থাকে, শুধু মরে যায় ভালোবাসার পবিত্র ইচ্ছেরা। জীবনে দুইজন মানুষ খুব কষ্টদায়ক। যার সঙ্গে ভালোবাসা নেই, তার সঙ্গে সময় কাটানো, তার সঙ্গে থাকা, আর দ্বিতীয়টি হচ্ছে যার সঙ্গে ভালোবাসা আছে তাকে না পাওয়া। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি এখনও পর্যন্ত নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে পরের ভিডিওটি সবার আগে তুমি দেখতে পাও।